এই মুহূর্তে নজর রাখবো মিনাকা বিধানসভার কুশাংরা বাজারে, যেখানে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে মিনাকা থানার পরিচালনায় এক বিরাট পুলিশ সহায়তা কেন্দ্রের উপস্থাপন করা হয়। মূলত সাধারণ মানুষের স্বার্থে এই পরিষেবা, এর ফলে সাধারণ মানুষ তারা তাদের অভিযোগ সরাসরি করতে পারেন এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে। এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শতাধিক মানুষ তারা তাদের নিজ নিজ অভিযোগ জমা দেন লিখিত আকারে। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাকা থানার ওসি, মিনাকা ব্লকের সভাপতি আউব গাজী সহ একাধিক নেতৃবৃন্দ। মিনাকা থেকে বাকিবিল্লা গাজীর রিপোর্ট, কলকাতা সংবাদ। আজকে আপনাদের কর্মসূচিটা কি? কেমন মানুষের সারা পাচ্ছেন? এই পর্যন্ত কতটা মানুষের সারা পেয়েছেন? আপনার নাম এবং পরিচয়? এই দুয়ারে সরকার পুলিশ ক্যাম্প, এখান থেকে কি বার্তা দেবেন? আজকে দুয়ারে সরকার পুলিশ ক্যাম্পে ক্যাম্প আজকে আমাদের শুরু হয়েছে মিনাকা থানার অধীনে মামনপুর গ্রামপাঞ্চায়েত অন্তর্গত বাজারে। সকাল 10টা থেকে এটা আমরা শুরু করেছি, বৈঠক 4টা পর্যন্ত চলবে। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ থাকে, বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন জিনিসপত্র হারিয়ে গেলে এখানে ক্যাম্পে এসে আপনারা ওনারা অভিযোগ করছেন। প্রায় 100-এর বেশি মানুষ এখানে অভিযোগ করে গেছেন। সাধারণ মানুষকে আমরা এই বার্তা নিয়ে যাইছি, দেখুন পুলিশ আর সাধারণ মানুষ এর মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশ আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা কিন্তু মমতা ব্যানার্জি সরকার বলে দিয়েছে। আপনারা